প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের সরল শেখাবো, অর্থাৎ আইসিটি বইয়ের সৃজনশীলে যেই সরলগুলো এসে থাকে সেই সরলগুলো তোমরা অনেক শিক্ষার্থী আছো ভয় পাও, তো আমি আজকে তোমাদের খুবই সহজ করে বোঝাবো এবং এই ভিডিওটির মাধ্যমে বুলিয়ান এবং ডিমর্গানের উপপাদ্য দিয়ে যেই সরলগুলো আসে সেগুলো আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। তো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে দেখো, সম্পূর্ণ দেখো, তাহলে সরলীকরণে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি একটি সমীকরণ লিখি, এ প্লাস বি ইন্টু এ নট বি হোল নট প্লাস বি। এখন যদি বলা হয় যে এই সমীকরণটাকে সরলীকরণ করো, তো তোমাদের কিভাবে আসবে? এভাবে আসবে না। দেখা যাচ্ছে যে সৃজনশীল একটা লজিক চিত্র দেওয়া থাকবে, বলবে যে ওয়াই এর প্রাপ্ত মান সরলীকরণ করো। তো ধরো আমরা ধরে নিলাম এটি হচ্ছে ওয়াই এর প্রাপ্ত মান। এখন এই সরলটাকে যদি করতে বলে তাহলে আমরা কি করব? আমার এই চ্যানেলটিতে কয়েকজন তোমরা শিক্ষার্থীরা কমেন্ট করে জানিয়েছিল যে আমি গত ক্লাসে সরল শিখেছিলাম, তখন ছিল প্রমাণ করো বামপক্ষ ডানপক্ষ, অর্থাৎ এই বামপক্ষে কিছু লেখা থাকতো এটা সমান ডানপক্ষ হবে। কিন্তু আজকে কিন্তু আমরা বামপক্ষ এবং ডানপক্ষ লিখি নেই, তাহলে এখানে কি হবে? এটি ছিল তোমাদের কয়েকজনের প্রশ্ন যে যখন প্রমাণ করতে বলবে না তখন আমরা কিভাবে সরল করব। তো তখন হচ্ছে যখন এরকম সমীকরণ থেকে আমরা সরল করার চেষ্টা করব, তখন হচ্ছে আমরা লজিক্যালি, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা লজিক্যালি যতদূর সম্ভব নিচে নামতে থাকবে, একটা সময় অটোমেটিকলি আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো কীভাবে বের করতে সেটি দেখো। তো আমি তোমাদের এটি করানোর আগে আমি তোমাদের একটা জিনিস আমি বুঝাচ্ছি, তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। ধরো আমি লিখলাম যে কীভাবে সরল করতে হয়, আমি লিখলাম ধরো 25। আচ্ছা, এখন এই 25টাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, বি যোগ 5 লিখতে পারি কিনা, অর্থাৎ এই লাইনেও যা আছে এই লাইনেও তা আছে। সরলের ধর্মই এটি হচ্ছে, অর্থাৎ সরল হচ্ছিল কি, সহজ, সোজা, যে আমাদের প্রথম লাইনে যা থাকবে লাস্টের লাইনও তাই থাকবে, অর্থাৎ উল্টা ফিল আপ করলে সেই লাইনটাই বেরোবে। তো এখন দেখো আমি 25কে এটা বের করছি। এখন যদি আমি এই 25কে আমি এরকম লিখি 10 10 5, আচ্ছা লেখা যাবে কি না? আচ্ছা, এরপর আমি ইচ্ছে করলে কিন্তু এভাবেও লিখতে পারি। এখন ধরো 2 গুণ 5 যোগ 2 গুণ 5 যোগ 5 লিখতে পারি কিনা, তার মানে এই লাইনেও যা আছে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটাও কিন্তু 25 হবে। এটি হচ্ছে সরল, অর্থাৎ সরলীকরণ আমরা যখন সরল করতে থাকবো, অর্থাৎ বড় একটা লাইনকে ছোট ছোট করতে করতে চলে আসব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এটাকে আমরা যদি সরল করি, এখানে আমরা দুই ধরনের উপপাদ্য দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ডিমর্গান, একটি হচ্ছে বুলিয়ান। তো আমি তোমাদের আজকে ডিমর্গান এবং বুলিয়ানের উপপাদ্য অনুযায়ী সরল শিখাবো, তবে একটু বোর্ডে লক্ষ্য করো। ডিমর্গানের উপপাদ্য হচ্ছে দুটি, একটি হচ্ছে হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ হবে, আরেকটি হচ্ছে হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ হবে। যেমন এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে এ নট ই প্লাস বি নট, এটিকে যদি আমরা হোল নট ভাঙি তাহলে হবে এ নট ইন্টু বি নট, অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। তো এই সরলটি করার ক্ষেত্রে আমাদের এই ডিমর্গানের এই থিওরিটা কাজে লাগবে, অর্থাৎ ডিমর্গানের উপপাদ্য প্রয়োজন এবং বুলিয়ান প্রয়োজন। তো আমরা এখন করা শুরু করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি গুণ আকার আছে, তো এই ডিমর্গানের হোল নট না ভেঙে গুণ করা যাবে না, বিধায় আমরা হোল নটের কাজটি আগে শেষ করে নিব। অর্থাৎ এ প্লাস বি যা আছে তাই লিখলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এর উপরে একটা নট আছে, এটা ভাঙার কারণে আরেকটা দাঁড়াবে, আর ভাঙার কারণে হোল নট ভাঙলে গুণের জায়গায় প্লাস আসছে, বির উপরে একটা আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এখান থেকে ভেঙে দিছি, তো ভেঙে দিলে গুণ ছিল গুণের জায়গায় যোগ আসছে। আচ্ছা, এরপর বির জায়গায় বি বসে যাবে, আমরা প্রথম লাইন থেকে ধরো দ্বিতীয় লাইনে চলে আসলাম। এখন আমরা কি করতে পারি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এখন আমরা কি করতে পারি? তো এখানে আমরা করতে পারি, আমরা কিন্তু গুণ করতে পারতাম, কিন্তু আমরা গুণ না করে আমরা এটাকে সংক্ষেপ করার চেষ্টা করবো। অর্থাৎ এ প্লাস বি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর উপরে দুইটা নট থাকলে একটা নটও হয় না, এটা কারণ হচ্ছে এটা সহায়ক উপপাদ্য অনুযায়ী আমি দেখো আমি একটা নট গেট লিখলাম, অর্থাৎ এখানে লিখলাম এ, এখানে তাহলে আমরা কী পেয়ে যাবো, এ নট। এখন এখানে যদি আমি আর একটা নট গেট দিতাম, অর্থাৎ এই নট গেটের মানটা যদি এই নট গেট দিয়ে প্রবেশ করাইতাম, তাহলে এখানে কী পেতাম, যে আমরা এখানে পেতাম হচ্ছে এর উপরে দুইটা নট। তো শিক্ষার্থী তুমি একটু ভোটে লক্ষ্য করো যে আমরা এ ইনপুট করলাম, একটা নট দিয়ে যখন প্রবেশ করলো তখন এ নট পেয়ে গেলাম, এই নট যখন আর একটা নট গেট দিয়ে প্রবেশ করলো তখন কিন্তু আমরা এ নট পেয়ে গেছি। এখন আমি যদি এখানে শূন্য লিখি তাহলে এখানে হবে ওয়ান, নট গেটের কাজ কি, বিপরীত করা, শূন্য থাকলে ওয়ান, অন থাকলে শূন্য। তো এখানে যদি অন হয় তাহলে এখানে কী হবে, শূন্য। এর অর্থ হচ্ছে এতে যে যা হবে এর উপর ডাবল নট হলেও তাই, অর্থাৎ দুইটা মানে একটাও না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর উপরে দুইটা নট, তাহলে এখানে একটা নটও হবে না। প্লাস এখন বি নট প্লাস বি, এটি হচ্ছে বুলিয়ানের উপপাদ্য, কারণ আমরা জানি যে বুলিয়ানের উপপাদ্য নিয়ম অনুযায়ী এ প্লাস এ নট সমান সমান হচ্ছে ওয়ান। বুলিয়ানের হচ্ছে যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলে, অর্থাৎ বুলিয়ানের উপপাদ্যগুলো আমি তোমাদের এই পাশে লিখে রাখি, তাহলে তোমরা আরও বেশি ভালো বুঝতে পারবে। দেখো যোগ ও গুণের ক্ষেত্রে যেমন বুলিয়ান বলছে এ যোগ শূন্য সমান সমান শূন্যদের যা কিছু যোগ করো তাই,
a যোগ 1 1 দিয়ে যাই যোগ করো না কেন ফলাফল 1 a যোগ a সমান সমান a যোগ a নট সমান হচ্ছে 1 আরেকটা গুণের ক্ষেত্র হচ্ছে a গুণ 0 0 দিয়ে যা কিছু গুণ করো 0 a গুণ 1 1 দিয়ে যা গুণ করো তাই a গুণ a অর্থাৎ a গুণ a নট সমান হচ্ছে 0 এটার পুরোটা ব্যাখ্যা দিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা দেখে নিও যদি কারো কোনো ব্যাখ্যা সমস্যা হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছিলাম b + b0 অর্থাৎ এখানে এই সূত্রটা কাজে লাগছে যে a + a0 এখানে a মানে হচ্ছে কমন সূত্র এখানে কিন্তু a সবসময় যে a হবে এমন কোনো কথা না যে কোনো সংখ্যা হলে এই নিয়মটা মেনে চলবে যে b + b0 সমান 1 অর্থাৎ a + a0 সমান 1 তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম 1 তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কি করতে পারি এখন কি আমরা গুণ করব না আমরা আরো সংক্ষেপে করার চেষ্টা করব অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি a + b এই যে এখন এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে যে a যোগ 1 1 দিয়ে যাই যোগ করো না কেন বুলিয়ানের নিয়ম অনুযায়ী এটি হচ্ছে ডিমর্গান এই দুটি হচ্ছে ডিমর্গান এই চারটি হচ্ছে বুলিয়ান তো 1 দিয়ে যাই যোগ করো না কেন ফলাফল কিন্তু 1 তার মানে এই মানটুকির আমরা পেয়ে গেলাম হচ্ছে 1 এবার আমরা এখানে আমরা কি করতে পারি এখানে কিন্তু এই সূত্রটা কাজে লাগতেছে যে 1 দিয়ে যাই গুণ করো তাই হবে তাহলে a + b কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে ফলাফল পেয়ে যাব a + b এখন এই a + b কে কিন্তু আর কোনো সরলীকরণ করা যাচ্ছে না অর্থাৎ এখানেই আমাদের উত্তর পেয়ে গেলাম তো এটি হচ্ছে সরল তো তোমাদের ভিতরে একটা প্রশ্ন ছিল যে আমরা কিভাবে সরল করব যখন প্রমাণ করতে বলবে না তখন সরল করব কিভাবে তখন আমরা ধারাবাহিকভাবে যৌক্তিক অনুযায়ী নিচে নামতে নামতে থাকব একটা সময় আমরা বুঝতে পারব যে এটাকে আর সরল করা যাচ্ছে না অর্থাৎ অতএব তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে সরল করতে হবে প্রথম লাইন থেকে আমরা যৌক্তিক অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা জোর করে না কিন্তু সূত্র অনুযায়ী আমরা নিচে নামতে থাকবো একটা সময় এসে আমরা ঠিক এভাবে অ্যানসারটি পেয়ে যাব তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি তাহলে তা তোমাদের ভিতরে যদি আরও কোনো জড়তা থাকে সেটাও দূর হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বলছিলাম যে আজকের ভিডিওতে আমি তোমাদের ডিমর্গান এবং বুলিয়ানের মৌলিক উপপাদ্য সাহায্যে সরলীকরণ শেখাবো আমি এটি মুসলাম না এটি পাশে থাকুক এটা আমাদের সাহায্য হবে যাতে করে তোমাদের সহজে বোঝাতে পারি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি তোমাদের এখন আরেকটা দেখছি দেখো আমি লিখলাম এ নট বি হোল নট প্লাস এ বি নট হোল নট এখন যদি বলা হয় এই সমীকরণটাকে সরলীকরণ করো তাহলে আমাদের কী হবে এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলে না যে আমরা একটা সংখ্যা প্রমাণ করব আমরা কিন্তু সরল করতে করতে অটোমেটিকলি আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে যাব তো এখানে আমাদের কী করণীয় এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ডিমর্গানের নিয়ম অনুযায়ী হোল নট আছে অর্থাৎ হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে গুণের জায়গায় যোগ যোগের জায়গায় গুণ তাহলে এখানে গুণ আছে আমরা যদি হোল নট ভাঙি তাহলে কী হবে এর উপরে দুটা নট হবে যোগ হবে বির উপরে একটা নট প্লাস এখানে যদি আমরা এ নট অর্থাৎ এখানে যদি আমরা হোল নট ভাঙি তাহলে এরপর একটা নট প্লাস গুণের জায়গায় প্লাস বির উপরে দুইটা নট পেয়ে গেলাম এখন আমাদের করণীয় কি এখন হলো হচ্ছে আমরা জানি যে দুইটা মানে কি একটা অনেক একটা তোমাদের ব্যাখ্যা করে দিছিলাম তো এখানে কি হবে এ এই লাইন থেকে অর্থাৎ এই লাইন থেকে আমরা এই লাইন পেয়ে গেলাম এবার এই লাইন থেকে আমরা এই লাইন বের করব এর উপরে দুইটা নট আছে দুইটা মানে একটাও না বি নট প্লাস এ নট দুইটা মানে একটাও না এখন আমরা এখন কি করতে পারি এখন হচ্ছে আমরা বিনিময় উপপাদ্য নিয়ম অনুযায়ী আমরা মানে একটার কাছে আরেকটা নিব অর্থাৎ একই জিনিসের কাছে একই জিনিস আমরা বিনিময় করব অর্থাৎ আমরা সাজিয়ে লিখব এ প্লাস এ নট মানে এর কাছে এ নট আনছি প্লাস বির কাছে বি নট নিব বি প্লাস বি নট এখন কি হবে এখন হচ্ছে এই যে সেই বুলিয়ানের আমাদের সূত্র এখন প্রয়োজন যে এ প্লাস এ নট অর্থাৎ এ প্লাস এ নট সমান হচ্ছে ওয়ান এ প্লাস এ নট হচ্ছে ওয়ান প্লাস বি নট সমান হচ্ছে ওয়ান কারণ আমাদের এখানে এ হচ্ছে কমন মানে সূত্রের ক্ষেত্রে ব্যবহার করছি এখানে এ হতে পারে বি হতে পারে সি হতে পারে যে কোনো বর্ণ হতে পারে একই জিনিস তো এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় বি প্লাস বি নট সমান হচ্ছে ওয়ান তো বুলিয়ান বলছে যে অন যোগ অন অর্থাৎ অন দিয়ে পৃথিবী যা কিছু যোগ করো না কেন বুলিয়ানের নিয়ম অনুযায়ী অন হবে এটা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে অর্থাৎ অর গেইটে যতগুলো ইনপুট অন থাকুক না কেন আমাদের সবগুলো ইনপুট যদি অন হয় তাহলে ফলাফল আউটপুট অন পাওয়া যায় তো সেক্ষেত্রে অন যোগ অন করলে অন এটা বুলিয়ানের নিয়ম অনুযায়ী তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এই মানটাকে যখন আমরা সরল করছি তখন অটোমেটিকলি অ্যান্সার অন পেয়ে গেছি তো অনকে তো আর সরল করা যাচ্ছে না এভাবে আমাদের অ্যান্সার বের করতে হবে অর্থাৎ যদি বাম পক্ষ সাথে ডান পক্ষ প্রমাণ করতে না বলে সেক্ষেত্রে তোমাদের তোমরা ভয় না পেয়ে এভাবে ধারাবাহিকভাবে করলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দুটি সরলের মাধ্যমে তোমরা হয়তো একটু বুঝতে পারছো যে কীভাবে সরল করতে হবে যখন কোনো সমীকরণ থাকবে সেই সমীকরণটাকে লজিক্যাল অর্থাৎ সূত্র ব্যবহার করে করে মানে তুমি কিন্তু জোর করে না লজিক্যালি ডিমর্গান বুলিয়ান সহায়ক এরকম যে বিভাজন এই যেই উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো ব্যবহার করে তুমি ধারাবাহিকভাবে আস্তে 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 করে নিচে নামলে তুমি অ্যান্সার পেয়ে যাবা তা আশা করি বুঝতে পারছি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব বোঝানোর জন্য তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো আসসালামু আলাইকুম আবার দেখা হবে